আকাশে অল্প নীল, ভুল হতো অন্ত মিল, একা একা রং মিছিল, ছিলে না যখন মুঠো ভরা মিথ্যে ফোন, ফিরে আসা ডাক পিয়ন, মিছি মিছি মন কেমন, ছিলে না যখন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হলো শনিবার আর এখন বাজে দুপুর আড়াইটা। তো এখন আমি একটা নতুন মেকআপ করতে বসে পড়েছি। তো মেকআপটা কী মেকআপ হবে বা কী 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 হবে না হবে আপনাদের করে পুরোটা জানাবো, আমার ভিডিওটা দেখতে থাকুন তো দেখতে পাবেন। আর এখন আমার মেকআপটা করে দিচ্ছে সুজি পিসি। সুজি পিসি মেকআপটা করে দিচ্ছে। তো চলুন মেকআপটা করি, তারপরে কথা হচ্ছে। আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে। এটা আমার একটা কাকিমা, তো ইনি থাকেন না এখানে, থাকে কোথাও, থাকো কোথায় থাকো বলে দাও, দিল্লি থাকে। আর এটা হচ্ছে আমার ছোট্ট বোনি, বড় হয়ে গেছে এখন অনেক। তো অনেকদিন বাদে কাকিমার সাথে দেখা হলো, তো চলুন পরে কথা বলছি। চিনিয়ে দিলাম মানুষগুলোকে, অনেকদিন বাদে দেখা হলো নতুন মানুষ। 6টা আর এখন হচ্ছে দিন নাম্বার 1। আর এখানে লাইটটা খুব কম জানেন তো, ওই জন্য খুব অসুবিধা হচ্ছে। আর বাবার বাড়ি এসে একদম মানে কুড়ে হয়ে যাচ্ছি, কাজ টাজ কিছুই তো করতে হচ্ছে না, আর ব্লগও করছি না, আড্ডা মেরেমেরি সময় চলে যাচ্ছে, কখন কীভাবে সময় চলে যাচ্ছে নিজেও বুঝতে পারছি না। তো এখন টিভি দেখছি, এখন হচ্ছে দিদি নাম্বার 1। তো চলুন অনেক দিন বাদে আপনাদের সাথে ভালোভাবে কথা বলছি, সুস্থভাবে। মা প্রথমে তেল, পাঁচফোড়ন আর লঙ্কা, টমেটম আর পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছে। আর তারপরে এখানে আছে পনির, আর সিদ্ধ করা আছে কাবলি ছোলা, দেখাচ্ছি দাঁড়ান, কাবলি ছোলা সিদ্ধ করা আছে নিজ। আর এখন বাজে সন্ধ্যা 7:30। তো এখন রান্না হচ্ছে, মা করেছে পরোটা, দেখাচ্ছি পরোটাটা, মা পরোটা করেছে, পেঁয়াজ টমেটম এগুলো ভালো করে ভেজে নিচ্ছে। এবার এর মধ্যে দিচ্ছে অল্প একটুখানি চিনি, চিনিটা দেওয়ার পরে দেখুন কালারটা মাঝখানটা করে। আজকে রাত্রিবেলা হবে পরোটা আর চানা মশলা, পরোটা চানা মশলা আর মিষ্টি আছে। কড়াইটা এখানে সিদ্ধ হয়ে গেছে, দাঁড়ান দেখাচ্ছি, পুরোপুরি পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে, দেখতে পেয়েছেন। আলুটাও সিদ্ধ হয়ে গেছে, খুব গরম, হাত দিতে পারছি না। এবার দিয়ে দিচ্ছে মা এটাতে আদা রসুন বাটা, আদা রসুন বাটাটা দিয়ে দিল। পেঁয়াজ বাটা দেয় মা, কিন্তু আজকে সময় হয়ে ওঠেনি, ওই জন্য পেঁয়াজ বাটা দেয়নি। টমেটম বাটা দিলেও ভালো হয়, পেঁয়াজ টমেটম বাটা ওগুলো দিলে একটু ভালো হয়, কিন্তু আজকে সময় হয়ে ওঠেনি, এইভাবেই মা আজকে করছে। এবার দিয়ে দিচ্ছে একটু লঙ্কার গুঁড়ো, এবার দেবে মা একটুখানি হলুদ গুঁড়ো, নুন পরিমাণ মতো দেয়া আছে। এবার রান্নাটা হয়ে যাবার পরে নুন যদি লাগে তাহলে আর একটু অ্যাড করবে নুন। এবার এটাতে দিয়ে দিচ্ছে মা চানা মশলা, চানার যে মশলাটা হয়
প্যাকেট কিনতে পাওয়া যায়। তো এই চানা মশলাটা দিয়ে দিল মা। এই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার এটা খুব মানে প্রিয় একটি রেসিপি, আমি খুব ভালোবাসি। এটা ভাত রুটি, এটা ভাত রুটি বা রাইস যে কোনো কিছুর সাথে আপনারা খেতে পারেন। আজকে আমাদের পরোটার সাথে পুরোপুরি রেডি হয়ে গেলে তারপরে দেখাচ্ছি। মিটটা মিশিয়ে দিচ্ছে, এবার একটুখানি জল দিয়ে দিচ্ছে। মোটামুটি রেডি হয়ে গেছে, রেডি হওয়ার পরে আর কি দেখাবো, ফুটলেই মোটামুটি রেডি। খেতে খেতে ব্লগটা আজকে এন্ড করছি। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওটা অনেক অনেক শেয়ার করুন, লাইক করতে ভুলবেন না। আর কি বলবো,